Another time, another place, I just know. এটা হলো আমার ছোটখাটো একটা বাগান। আমি যেহেতু খুব বেশি যত্ন নিতে পারি না, তাই আমি খুব বড় করে গাছটাস লাগাই না, কারণ গাছ লাগিয়ে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানে হয় না আমার মনে হয়। যেটা এখানে আমি টুকটাক কিছু গাছ লাগিয়েছি, কিন্তু এগুলোরও যত্ন আমি ঠিক মতো নিতে পারি না। এর মধ্যে এই মেহেদি গাছটা তো অনেকবার আমি আমার ব্লগে দেখিয়েছি। এখন এই মেহেদি গাছটা খুব বেশি একটা মানে পাতা হয় না, তার কারণ কি এসে কচি কচি যে পাতাগুলো হয় সেই পাতাগুলো খেয়ে নেয়, ফুল ধরেছিল সেই ফুলগুলো সব খেয়ে নিয়েছে, এজন্য এটার খুব বেশি একটা পাতা হয় না। আর এখানে হলো একটা ফুলের গাছ আছে, তার সাথে আমি পুঁইশাকের দুটো ডাটা আমি এখানে লাগিয়েছি, হচ্ছে কিন্তু পুষ্টি পাচ্ছে না, বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই। আর আমি এখানে যাই সবজি টবজি কাটি না কেন, এগুলোর ছাল ডাল সব দিয়ে রাখি, ইভেন ডিমের খোসা অনেকেই বলটি হয় গাছের। আর এখানে আমার খুব সুন্দর করে এটা কি গাছ বলে পুদিনা, পুদিনা গাছ হয়েছে, কিন্তু যেটা হয়েছে আমি এটার যত্ন খুব বেশি একটা যে নিতে পারি তা না, পানি দেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা পানি আসলে যথেষ্ট না, গাছটা এরকম মরে যাচ্ছে, মানে ডাল দেখেই বোঝা যাচ্ছে যেগুলো পুষ্টি পাচ্ছে না। আবার যেটা দেখলাম নিচে প্রচুর এই যে ছোট 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 গাছ হয়েছে, এখন কি আসলে এটা সিজনাল, যে সিজন চলে গেলে এটা মরে যায় কি না আমি আসলে জানি না। এখানে একটা করলা গাছ লাগিয়েছি, আর একটা করলা গাছ অনেক বড় হয়েছে, আর এই লাউ গাছটা হবে না জানি, তারপরও মানে মায়ায় আর তুলতে ইচ্ছা করে না। এই তো তমালের ওয়াচ খুব পছন্দ, তাই এখানে আমার এবং তমালের রেগুলার ইউজ করার কিছু ওয়াচ আমি গুছিয়ে রেখে দিলাম, যাতে অফিসে যাওয়ার সময় আর খুঁজে বের করতে না হয়। আর এই মগটা আমি এজন্যই আমার ব্লগে দেখাচ্ছি কারণ আজকে অফিসে এই মগটা একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছে। আজকে তমাল বাজার করেছে আর বাজারে লিস্ট নিয়ে যাওয়া হয়নি, সেজন্য যে দোকান থেকে আমরা বাজারগুলো করি সেখানে শুকনো যে বাজারগুলো বলে সেই বাজারগুলো যতটুকু মনে ছিল সেগুলো প্যাকেট করে দিয়েছে। আর এখানে এই যে সব রকম মশলা, বাদাম, হারপিক, রাঁধুনি মশলা, তারপর কয়েল, টয়লেট পেপার, টিস্যু পেপার, লবণ, চিনি, তেল, এই তো এই জিনিসগুলো, ডাল, চাল, ভীম, এই জিনিসগুলো আসলে আজকে যতটা পারা যায় সেগুলো আজকে কিনে আনা হয়েছে, কারণ তমাল আসলে ওইভাবে সময় দিতে পারছে না, ইদানিং খুব বিজি আছে, সেজন্য আর কি যতটুকু পেরেছে আজকে বাজার করে ফেলেছে। এখন আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। তো আমি আসলে খুব বেশি যে মেকআপ করে অফিসে যাই তেমন না, সানব্লক তো মাস্ট লাগাতেই হবে, কারণ এখন যে রোদ পড়েছে তাতে তো সানব্লক ছাড়া আসলে স্কিনের 12টা বেজে যায়, তাই এটা আসলে কোনো মেকআপ টিউটোরিয়াল না, আমি আসলে 5 মিনিটে যেভাবে অফিসে যাই তাড়াতাড়ির সময় ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। অফিস থেকে আসার পরে 1 থেকে 1.5 ঘন্টা খালি এরকম শুয়ে থাকি, রেস্ট নেই। এখন অবশ্য খালা কাজ করছে,
তো খালার কাজ শেষ হলে আমার তো রান্না করতে হবে, এটা তো মানে প্রতিদিনের রুটিন আমার। কিন্তু আসলে অফিস থেকে আসার পরে এত টায়ার্ড লাগে যে আমার ইচ্ছা থাকলেও আমি আর কিছু করতে পারি না। তো আমার ঘড়ির কাটা এখন 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। ইদানিং যে প্রবলেমটা হচ্ছে মানে ক্ষুধা লাগলে অফিস থেকে আসার পর প্রচণ্ড ক্ষুধা পায়, বাট বুঝতে পারি না যে কী খাবো, কী খেলে ভালো লাগবে। আজকে ভাবছি যে রান্না বান্না করার পর একটু স্কিন কেয়ার করবো, কারণ স্কিনের অবস্থা খুব খারাপ। সকালবেলা তো আপনারা দেখতেই পেয়েছেন যে এখানে এখানে 2টা পিম্পল হয়ে গেছে। আমার হলো পিম্পল খুব অসহ্য লাগে, আর আমার তেমন একটা পিম্পল হয়ও না, কিন্তু মানে মাসখানেক যাবো তো আমার আসলে স্কিন কেয়ারে এত অলসতা লাগে যে আমি কিছুই করি না। আজকে চিন্তা করেছি যে রান্না বান্না শেষ করে স্কিন কেয়ার করবো। একটু আগেই বললাম যে খালা কাজ করছে, খালার আসলে রুম ক্লিন করা হয়ে গেছে, তাই এই পাপোশগুলো আর কি যেখানে যেটা দেওয়ার সেটা খালা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আমার বাসায় যেহেতু অনেক পাপোশ দিতে হয়, বিভিন্ন জায়গায় আমি পাপোশ দিয়েছি, তাই খালার আসলে মানে ভুলে এখন তো রান্না করতে হবে, তাই চুলগুলো উপর করে একটু বেঁধে নিই। কিচেনে কাজ করতে গেলে চুল বেঁধে না নিলে খুবই সমস্যা। খালার আলু কাটার ফ্যান হয়ে গেছি আমি, এত সুন্দর করে আলু কাটে, মানে আমার মনে হয় না যে গ্রেটার ছাড়া আসলে এত মানে কুচি কুচি করা পসিবল। কিন্তু খালা আলু পেঁয়াজ এত সুন্দর করে কাটে, আমি মানে রিয়েলি আমি ফ্যান হয়ে গেছি তার আলু কাটার। আচ্ছা, আজকে হলো আলু ভাজি করব, আর এখানে হলো ঝিঙা আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখন। এখানে আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, সেই সাথে আমার তরকারি রান্নাও হয়ে গিয়েছে। সেটা আর আমার আসলে ভিডিও করতে মনে ছিল না, খুব তাড়াতাড়ি ছিল কারণ তোমার চলে এসেছিলো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।